হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আমি আজকে বানাতে চলেছি বিরিয়ানি। তো আমি আমার ব্লগটা আজকে আমি এখান থেকে শুরু করছি, চলো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। চলো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে খুব অল্প সময়ে বিরিয়ানি বানানো শেখাবো। এখানে আমি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি এবং তাতে আমি নুন দিয়ে দিচ্ছি। নুনটা এই কারণেই দিচ্ছি, যখন ভাতটা হয়ে যাবে তখন কিন্তু ভাতের মধ্যে নুনটা ঢুকে যাবে ঠিকঠাকভাবে। পরে নুন দিলে নুনটা কম বেশি হতে পারে। তোমরা এই জলটা একটু হাতে নিয়ে টেস্ট করে দেখতে পারো, জলটা যদি নুনটা ঠিকঠাক থাকে তাহলে ভাতের নুনটাও ঠিকঠাক হবে। এখানে আমি মশলা নিয়ে নিয়েছি জয়িত্রী, জায়ফল, স্টার মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, সাজিরা। এটা আমি জলের মধ্যে দিয়ে দেবো। তোমরা যদি মনে করো জলের মধ্যে না দিয়ে পুটলি করে বেঁধে জলের মধ্যে ফেলে দেবে, সেটাও করতে পারো। এই মশলাগুলো বিরিয়ানি জলের মধ্যে যদি তোমরা দাও তাহলে কিন্তু বিরিয়ানির ভাতটার মধ্যে সুন্দর একটা বিরিয়ানির ফ্লেভার চলে আসবে, ঠিক হায়দ্রাবাদি বিরিয়ানির মতো। তো চলো, এই জলটা এবার ফুটে গেছে, এর মধ্যে আমি ভিজিয়ে রাখা বিরিয়ানির চালটা দিয়ে দেবো। বিরিয়ানির চালটা আমি 15 মিনিট আগেই জলে ভিজিয়ে রেখেছিলাম। দোকানে গিয়ে বিরিয়ানির চাল বললেই কিন্তু দিয়ে দেবে। এখন বর্তমানে এই বিরিয়ানির চালটা সব থেকে বেস্ট কোয়ালিটিটা নিতে গেলে 105 টাকা করে কেজি পাওয়া যাচ্ছে। তো চলো এরপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এই ভাতটা কতক্ষণে হচ্ছে আর কি কি প্রয়োজন বিরিয়ানি বানাতে। ও এবার চলো বন্ধুরা, আমি তোমাদেরকে দেখাই বিরিয়ানির আলুটা কিভাবে রান্না করবে। এখানে আমি প্রেশার কুকারে অল্প একটু জল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি ভিনিগার, গোলমরিচ গুঁড়ো, কেওড়ার জল, গোলাপ জল, আদা রসুন পেঁয়াজ বাটার রস, আর দিয়ে দিয়েছি 4 পিস আলু, একটু নুন, একটু চিনি। তো এখানে আমার ভাতটা ফুটে গেছে, তার মধ্যে আমি 2টো ডিম সিদ্ধ করতে দিয়ে দেবো। আমি প্রথমেই ডিম 2টো দিইনি এই কারণেই, কারণ আমি ডিম 2টোকে হাফ বয়েল নামাতে চাইছি। হাফ বয়েল সেদ্ধ হলে কি হবে, এই ডিমের কিন্তু কুসুমের টেস্টটা খুব সুন্দর হবে। তো তোমরা এটা ট্রাই করে দেখতে পারো। তো এবার আমি প্রেশার কুকারের ঢাকনা আটকে দেবো। এবার 2খানা সিটি দিয়ে নেওয়ার পরে এই আলুগুলোকে আমি ঢেলে নেব, তারপরে আলুগুলোকে হালকা একটু ফ্রাই করে নেব। এরকমভাবে আলু কিন্তু বিরিয়ানিতে দিলে পুরোপুরি দোকানের মতো আলুর টেস্টটা তোমরা পাবে। এখানে মাংস নিয়ে নিয়েছি 500 গ্রাম, আর আমি মাংসের পিসগুলোকে ভালো করে কেটে নিয়েছি যাতে মশলাগুলো এর ভিতরে ঢোকে। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা পিসের গায়ে কিন্তু আমি চির করে নিয়েছি যাতে মশলাগুলো ঠিকঠাক করে ঢোকে। আমি 500 গ্রাম মাংসকে 4টে পিস করিয়েছি, কারণ আমি বিরিয়ানিতে সবসময় একটু বড় পিস পছন্দ করি। তো চলো এর মধ্যে আমি কী কী মশলা দিয়ে এটাকে ম্যারিনেট করব তোমাদেরকে দেখিয়ে দেব। এর মধ্যে আমি মশলা দেবো আদার রস, মানে আদা বাটার রসটাকে আমি চিপে নিয়ে নেব। আর আমি এর মধ্যে দেব রসুন বাটার রস, কারণ রসগুলো এই কারণেই দিচ্ছি, এই মাংসটা যখন আমি কড়াইতে ফ্রাই করব, যদি আমি আদা বাটা রসুন বাটাগুলো দিতাম তাহলে কি হবে, কড়ার মধ্যে জড়িয়ে যাবে। সেই কারণে আমি এই বাটাগুলোর রসগুলোকে দিচ্ছি। পেঁয়াজ বাটার রস দিলাম, এবার দেবো রসুন বাটার রস। রসগুলো দিলে কি হবে, পুরোটাই লিকুইড, তাই মাংসগুলোকে ওর থেকে ছেঁকে তুলে নিয়ে তেলে ভাজলে কোনো রকমভাবে কড়াইতে লেগে যাবে না। তো চলো, আদা রসুন পেঁয়াজ বাটার রস আমি দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দেব নুন, আর বাকি যে সমস্ত জিনিসগুলো দেবো তোমরা সেগুলো দেখতেই পাবে। তো চলো বন্ধুরা দেখতে থাকো, আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তো যারা মনে করছো বিরিয়ানির রেসিপি আমার থেকেও আরও বেটার তোমরা জানো, প্লিজ আমাকে কমেন্টে জানিও, আমি কিন্তু তাদের থেকেও শিখতে চাই। এখানে আমি দিয়ে নেব অল্প একটু দই। দইটা দিলে কি হয়, বিরিয়ানির যে চিকেনগুলো তার টেস্টটা একটু অন্যরকম হয়। তোমরা দইটাকে যদি ইউজ করতে না চাও নাই করতে পারো, আমি যখন থাকে বাড়িতে তখন দিই, যখন থাকে না তখন দই ছাড়াই করি। এবার আমি দিয়ে দেবো এতে নুন। নুনটা অল্প করেই দিও, খুব বেশি দিও না, কারণ এরপরে কিন্তু চিকেনটা যখন আমি রান্না করব তখনও তাতে নুন আমি একটু দেব। এর মধ্যে দিয়ে দেবো আমি একটু লঙ্কার গুঁড়ি। তোমরা যদি মনে করো লঙ্কার গুঁড়ি দেবে না, গোলমরিচ গুঁড়োও দিতে পারো। আমি গোলমরিচ গুঁড়ো কখনো কখনো দিই, কখনো লঙ্কার গুঁড়োও দিই। তো এটাই কি হয়, চিকেনটা একটু বেশ ঝালঝাল টেস্ট হয়, খুব বেশি ঝালও হবে না কিন্তু খেতে খুব সুস্বাদু হবে। তো চলো, এগুলো তো আমি দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু কেওড়ার জল।
কেওড়ার জাল যারা দিতে চাইছো না অ্যাভয়েড করতে পারো, এটা যে দিতেই হবে এরকম কোনো ব্যাপার নয়। তবে আমি দিই যেহেতু আমার রয়েছে এখন, সেই কারণেই আমি ইউজ করছি। তো যারা মনে করছো কেওড়া জল গোলাপ জল এগুলো খাবে না, শুধুমাত্র মিঠা আতর ইউজ করবে, তারা কিন্তু করতেই পারো, টেস্ট প্রায় একই হবে। তো আমি এর মধ্যে খুব সামান্য এক ফোঁটা মতো গোলাপ জল দিয়ে দেবো, কারণ গোলাপ জলের পরিমাণ যদি বিরিয়ানিতে বেশি হয় তাহলে কিন্তু খেতে খুবই গন্ধ লাগবে গোলাপ জলের। এর মধ্যে দিয়ে দেবো আমি এক ফোঁটা কি দু ফোঁটা ভিনিগার। তো চলো, আমার এগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি মাংসটাকে ভালো করে ম্যারিনেট করব। ম্যারিনেট করে নিয়ে আমি এটা কিন্তু আধা ঘন্টা মতো রেখে দেব। আধা ঘন্টা না রেখে 15 মিনিট রাখলেও কিন্তু মশলাগুলো মানে ভিতরে যাতে রসটা, মাংসর ভিতরে যাতে রসটা ঠিকঠাক করে ঢোকে সেই সময়টুকু দিতে হবে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো ফুড কালার। এই ফুড কালারটা কিন্তু তোমরা বাজারে গেলেই কিনতে পাবে। যারা মনে করছো এই ফুড কালার ইউজ করবে না, তারা কিন্তু এর পরিবর্তে হলুদ দিতে পারো, কিন্তু খুবই সামান্য দেবে, কারণ কাঁচা হলুদের একটা কিন্তু গন্ধ আছে। আমি এই ফুড কালারটা ইউজ করি এই কারণেই যাতে বাজারের বিরিয়ানির মতো কালারটা হয়, সেই কারণে। কখনো কখনো আমি কিন্তু কেশর দুধে ভিজিয়ে রেখেও আমি এতে দিই, কিন্তু তাতে এই কালারটা ঠিকঠাক পুরোপুরি আসে না, কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর হয়। তো চলো, এটাকে আমি ম্যারিনেট করে ভালো করে রেখে দেবো প্রায় 15 থেকে 20 মিনিট। তারপরে আমি মাংসগুলোকে কিন্তু ভালো করে ভেজে নেব। তোমরা কিন্তু এইভাবে মাংসের যে কাটাগুলো আছে তার মধ্যে কিন্তু মশলাগুলোকে ভালো করে এভাবেই ঢুকিয়ে ঢুকিয়ে দেবে, তাহলে কী হবে মাংসটার মধ্যে খুব সুন্দর একটা টেস্ট আসবে। আর এই যে মাংস মাখার যে গ্রেভিটা, এটা কিন্তু চাইলে তোমরা মাংসটা যখন কড়াইতে কষাবে তখন দিয়ে দিতেও পারো, আবার নাও দিতে পারো। তো চলো বন্ধুরা, মাংস আমার ম্যারিনেট করা পুরোপুরি কমপ্লিট। এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে আমি আর কী কী বিরিয়ানির জন্য রেডি করব। আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা এখন আমি ফ্রাই করে নেব। কড়াতে আমি সাদা তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ চিকেনের জলগুলোকে আমি ঝারিয়ে নিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ভালো করে ফ্রাই করে নেব। তারপরে আমি চিকেনের তেলটাতেই আমি কিন্তু সেদ্ধ করে রাখা আলুগুলোকে জাস্ট একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু হবে না, তাহলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেখতেই পাচ্ছ পুরো দোকানের বিরিয়ানির মতো কিন্তু আলুগুলোর কালার এসেছে। আলুগুলো এমনভাবেই আমি সেদ্ধ করেছি যাতে বেশি সেদ্ধও হয়নি কমও সেদ্ধ হয়নি, একেবারে প্রপার ঠিকঠাক আছে। তোমরা এইভাবে কিন্তু চিকেনের বিরিয়ানির আলুগুলোকে রান্না করে দেখতে পারো, সত্যি বলছি বিশ্বাস করো একেবারেই দোকানের মতোই ফ্লেভার পাবে। তো আমি চিকেনগুলোকে তো তুলে আগে থেকেই রেখে দিয়েছিলাম লাল লাল করে ভেজে। এখন আমি এই চিকেনের যে তেলটা, এই তেলের মধ্যে কিন্তু বেরেস্তা ভেজে নেব। বেরেস্তা কী করে ভাজতে হয় সেটা তোমরা সবাই জানো। কুচনো পেঁয়াজটাকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে, কিন্তু সাবধান পুড়ে যেন না যায়। লাল লাল করে ভাজবে এমনভাবেই যাতে বেরেস্তাটা ঠান্ডা হলে হাত দিয়ে গুঁড়ো করলে বেশ মচমচে হয়। তো দেখতে পাচ্ছ ডিমটাও আমার সেদ্ধ হয়ে গেছে। ডিমটা আমি হালকা সেদ্ধ করি এই কারণেই যাতে করে ডিমের ভিতরে যে কুসুমটা না বেশ অরেঞ্জ কালার টাইপের আসে আর বেশ সুন্দর খেতে টেস্ট হয়। তো বেরেস্তা আমার ভাজা হয়ে গেছে। এখন এই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা আর এলাচ, গোটা গরম মশলা তার সাথে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এর মধ্যে আমি পেঁয়াজ কুচি, টমেটো কুচি এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। তো বন্ধুরা প্লিজ, যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা করে নাও। আর তোমরা কিন্তু এভাবে বাড়িতে বিরিয়ানি বানিয়ে দেখতেই পারো। আমার কিন্তু এই বিরিয়ানিটা বানাতে খুব বেশি সময় লাগছে না, আমি ঘড়ি ধরে বানানো শুরু করেছি। আমি তোমাদেরকে ভিডিওর শেষে অবশ্যই বলে দেবো কতক্ষণ লেগেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, এর মধ্যে দিয়ে দেবো আমি একটু অল্প রসুন বাটা, দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করব। তার মধ্যে আমি একটু দিয়ে দেবো আদা বাটা, এগুলো ভালো করে নাড়াচাড়া করে একটু লাল লাল করে কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু এই পেঁয়াজ আদা রসুনের একটা কাঁচা গন্ধ ছাড়ে। দেখতেই পেলে আমি একটু আদা বাটা দিয়ে দিলাম। এই মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু চিকেনটা দিয়ে দেবো। তো এতেও আমি অল্প একটু দই দিচ্ছি, কারণ দই চিকেন কিন্তু বেশ টেস্টি খেতে হয়। আর একটা কথা, এই যে চিকেনটা আমি রান্না করব তার যে গ্রেভিটা সেটা কিন্তু আমি তুলে রেখে দেবো, সেটা রুটি দিয়ে বা চিকেনের বিরিয়ানির সাথেও কিন্তু খেতে পারো। এর মধ্যে আমি একটু দিয়ে দিলাম জিরে গুঁড়ো, এবারে আমি দিয়ে দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ি, কারণ লঙ্কার গুঁড়ি দিলে চিকেনটা বেশ টেস্টি হবে, একটু ঝালঝাল, আর চিকেনের যে গ্রেভিটা সেটাও কিন্তু বেশ ঝালঝাল খেতে হবে। একটু দিয়ে দেবো লবণ। এবার আমি এটাকে ভালো করে ফ্রাই করে নেব, ভালো করে কষিয়ে নিয়ে
তারপরে এর মধ্যে আমি চিকেনগুলোকে দিয়ে দেবো একটা একটা করে। দেখতেই পাচ্ছো কি সুন্দর কালারটা হয়ে যাচ্ছে। তো এটা ভালো করে কষাতে কষাতেই কিন্তু দেখবে কালারটা আস্তে আস্তে ছাড়তে থাকবে, সাইড দিয়ে তেলগুলো লাল লাল হয়ে বেরিয়ে আসবে। তো চলো চিকেনগুলো আমি এর মধ্যে দিয়ে এবার ভালো করে আমি কষিয়ে নেব। আর এই চিকেনের যে গ্রেভিটা কিন্তু সত্যিই খুবই টেস্ট হয়। তোমরা যারা মনে করছো বিরিয়ানি করবে না, শুধু চিকেন রান্না করে খাবে, এভাবে কিন্তু বাড়িতে চিকেন রান্না করে দেখতে পারো, খেতে কিন্তু সত্যিই সুস্বাদু হয়। রুটি দিয়ে বলো, পরোটা দিয়ে বলো, ভালো লাগবে, ভাতের সাথে অতটাও ভালো লাগবে না। তো চলো বন্ধুরা, চিকেনটা আমি ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে আমি সেদ্ধ করতে বসিয়ে দেবো, কারণ যেহেতু লেগ পিস আছে, লেগের হাড়টা ভালো করে সেদ্ধ করা দরকার। তো সেই কারণেই আমি জল দিয়ে গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছো আমি যে ভাতটা রান্না করে রেখেছিলাম কতটা সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এবার আমি এই ভাতটাকে হাঁড়ির মধ্যে সাজিয়ে নেবো পাটে পাটে। আর দেখতে পাচ্ছ আমি বড় বড় চারখানা পাঁচখানা মতো তেজপাতা নিয়েছি। কেন নিয়েছি বলো তো? যারা জানো তাদের জন্য বলছি, না যারা জানো না তাদের জন্য বলছি। অনেকেই বিরিয়ানি বানাতে গেলে দেখবে বিরিয়ানির হাঁড়ির মধ্যে তলাতে চাল অনেক লেগে যায়, সেটা যাতে না লেগে যায় সেই কারণে এরকম বড় সাইজের তেজপাতা আমি কিন্তু হাঁড়ির তলায় দিয়ে দিলাম। এর মধ্যে আমি অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম, যার ফলে কি হবে আমি যখন বিরিয়ানির চালগুলো দেব, আমি লো ফ্লেম বা হাই ফ্লেম যাতেই দিই না কেন, তলাতে কিন্তু কোনো রকমভাবে চাল একটুও জড়িয়ে যাবে না। তো চলো বন্ধুরা, এবার আমি তোমাদেরকে দেখাবো কিভাবে বিরিয়ানিটা পাটে পাটে সাজাতে হয়। তো এর মধ্যে আমি বাড়িতে গুঁড়ো করে বানিয়ে রাখা বিরিয়ানির মশলাটা দিয়ে দিচ্ছি। এই মশলার মধ্যে কিন্তু জয়িত্রী, জায়ফল, সাজিরা, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোটা গরম মশলার মধ্যে যা যা পড়ে আর কি, তো এইগুলো সমস্ত কিছু দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। মিক্সিতে সঙ্গে সঙ্গে পেস্ট করলে হবে না, তার আগে কড়াইতে, শুকনো কড়াইতে একটু নেড়ে নিতে হবে, যার ফলে কি হবে একটু মচমচে হয়ে যাবে। তারপরে মিক্সিতে পেস্ট করে আমি এইভাবে প্যাকেটে ভরে কিন্তু রেখে দিই, এটা অনেক দিন চলে, দেখতেই পেলে কতটুকু করে লাগে। তো এবার আমি হাঁড়ির মধ্যে কিন্তু ভাতটা প্রথমে দিয়ে দেবো অল্প করে, তার ওপরে আমি আলু দিয়ে দেবো 2-3 পিস, মানে যতটা আমি আলু সিদ্ধ করেছি তার অর্ধেকটা আমি দিয়ে দেবো। তো ভাতটাকে পুরো ছড়িয়ে ছড়িয়ে বিছিয়ে দিলাম, এর মধ্যে আমি 2 পিস আলু দিয়ে দিলাম। আলুগুলোকে কিন্তু একটু সাইড করে দেবে, তাহলে কি হবে যখন বিরিয়ানিটা তুলতে যাবে হাতা বা খুন্তি বা যাই দিয়ে তোলো না কেন আলুগুলো কেটে যেতে পারে। তো লেগ পিসটাকে আমি সব থেকে তলায় দিলাম, কারণ যদি হাড়টা সিদ্ধ হয়ে না থাকে তাহলে ঢাকা দিয়ে রাখলে ভালোভাবে হাড়টা সিদ্ধ হয়ে যাবে। তার উপরে আবার আমি দিয়ে দেবো বেরেস্তা ভাজা, যেটা আমি রেখেছিলাম বেরেস্তা, সেটা আমি গুঁড়ো করে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর মচমচে হয়েছে বেরেস্তা। এর উপরে আমি দিয়ে দেবো আবার খানিকটা ভাত, ভালো করে যাতে মাংসগুলো ঢাকা পড়ে, যাতে দমে ভাত এবং মাংস সবগুলোই একটু আগুনের তাপ পায়। তো এরপরে দিয়ে দেবো বাকি সিদ্ধ রাখা আলুগুলো, এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে বাকি বেরেস্তাটা গুঁড়ো করে। চলো তারপরে আমি দিয়ে দেবো বাকি মাংসের টুকরোগুলো। তো এখানে মোট আমি 4 পিস মাংস নিয়েছিলাম, প্রথমে 2 পিস দিয়ে দিয়েছিলাম, এখন বাকি 2 পিস আমি দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি কিন্তু মাংসের গ্রেভিটা একটুও ইউজ করছি না, মাংসের গ্রেভিটা যদি এতে ইউজ করো তাহলে কিন্তু বিরিয়ানিটা জ্যাপজ্যাপে হবে, আর আমি সবসময় ঝরঝরে এবং লাইট বিরিয়ানি পছন্দ করি। তো দিয়ে দিলাম বাকি ভাতটাও, এবার ভালো করে মাংস আলু এগুলোকে ভালো করে আমি ঢাকা দিয়ে একেবারে ভাত দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এরপরে আমি এর মধ্যে নামানোর সময়, এখন বিরিয়ানিটা রান্না হয়ে যাবে তখন আমি কি কি দিচ্ছি এর মধ্যে সেটা কিন্তু অবশ্যই তোমরা মিস করবে না, তাহলে কিন্তু বিরিয়ানির আসল মজাটাই তোমরা পাবে না। তো চলো বন্ধুরা, আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে বিরিয়ানি পাটে পাটে সাজাতে হয়, তোমরা আশা করছি খুব ভালো বুঝতে পেরেছো। তো চলো এবার আমি ডিমগুলো দিয়ে দিলাম। তো এরপরে আমি ভালো করে থালাটাকে ধুয়ে নিয়ে থালাটাকে ঢাকা দিয়ে দেবো। তো চলো, মোটামুটি বিরিয়ানি আমার সাজানো কমপ্লিট হয়ে গেছে। আর হাঁড়িটা আমি একটু বড় সাইজের নিয়েছি এই কারণেই, হাঁড়িটাকে যাতে আমি নাড়িয়ে নিয়ে বিরিয়ানিটা ভালো করে পরে মিক্স করে নিতে পারি, কারণ আমি হাতা বা খুন্তি বা থালা দিয়ে বিরিয়ানি পরে মিক্স করি না এই কারণেই, কারণ চালগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে। তো প্রথমে দেখতে পাচ্ছ আমি কিন্তু একটু হাই ফ্লেমে বসালাম, কেন বসালাম বলো তো, যাতে হাঁড়িটা তাড়াতাড়ি হিট হয়ে যায়। তার কারণ
হয়তো তোমরা ভাবছো যে আপনি হাই ফ্লেমে দিলেন এর ফলে চালগুলো ধরে যাবে, ধরবে না, কারণ তলাতে কিন্তু আমি তেজপাতা দিয়ে রেখেছি, তোমরা কিন্তু সেটা দেখেই নিয়েছো। তো চলো বন্ধুরা, বাকি যে মাংসের যে গ্রেভিটা যেটা তোমাদেরকে আমি বলেছিলাম সেটা আমি একটা বাটিতে তুলে রেখে দিচ্ছি। এটা কিন্তু আমি বিরিয়ানির সাথেই খাবো এবং খেতে খুবই টেস্টি হবে। যদি মনে করো এটা বিরিয়ানির সাথে তোমরা খেতে পছন্দ করবে না, তোমরা কিন্তু রুটি দিয়েও এটা খেতে পারো। আমি মাংসের তরকারিটা যখন কমপ্লিট হয়ে গেছিলো ওতে কিন্তু একটু গুঁড়ো গরম মশলা আর ওই বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি, যেটা তোমাদেরকে আমি বলতে ভুলে গিয়েছিলাম। তো চলো এবার আমি একটা বাটিতে, সিলভারের বাটিতে জল নিয়ে আমি সেটা গ্যাসে বসিয়ে দেবো। জলটা যখন টকবক করে ফুটবে তখন তার ওপরে ওই বিরিয়ানির হাঁড়িটা কিন্তু আমি চাপিয়ে দেবো। তার কারণ জলের যে একটা ভাপ সেইটাতে কিন্তু বিরিয়ানির ভিতরটা খুব সুন্দর একটা ভেপার জমে যাবে। তো দেখতেই পাচ্ছ বিরিয়ানির গ্রেভিটা কিন্তু, মানে চিকেনের গ্রেভিটা কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে কালার, এবং খেতেও এটা খুবই সুন্দর হবে। তোমরা এটা বাড়িতে ট্রাই করে অবশ্যই দেখবে বন্ধুরা। এখানে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর দুটো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর শশা কিন্তু কুচিয়ে রেখেছি বিরিয়ানির স্যালাড করবার জন্য। আমার তো বিরিয়ানিতে স্যালাড ছাড়া ভালোই লাগে না। তো দেখতেই পাচ্ছ জলটা কিন্তু আমি গরম করতে বসিয়ে দিয়েছি, মোটামুটি গরম হয়েই এসেছে। এবারে আমি হাঁড়িটাকে নিয়ে ওর মধ্যে বসিয়ে দেবো। এখানে আমি মিঠা আতর আর ঘি রেডি করে রেখেছি। বিরিয়ানি হাঁড়ি দেখতেই পাচ্ছ আমি জলের উপর বসিয়ে দিয়েছি, আর মোটামুটি কিন্তু অনেকটা ভাপে আমার বিরিয়ানিটা কমপ্লিট হয়ে এসছে। এবার এর মধ্যে আমি মিঠা আতর আর দিয়ে দেবো এক চামচ কি দু চামচ ঘি। এরপরে আমি থালাটাকে চেপে বন্ধ করে দেবো। অনেকেই দেখেছি এই বিরিয়ানির থালার চারপাশে আটা দিয়ে দেয়, আটা মেখে দিয়ে দেয়, ভিতর ওপরে একটা ভারী কিছু চাপিয়ে দেয়। আমার মনে হয় না অত কিছু দেওয়ার দরকার আছে, ঠিকঠাক প্রপারভাবে করতে পারলে অত কিছু দেওয়ার দরকারই নেই, এমনিই তোমার বিরিয়ানি কিন্তু সুন্দর টেস্ট হবে। বন্ধুরা তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তোমাদের এই বিরিয়ানি বানানোটা কিরকম লাগলো। আমার তো খেতে বেশ ভালোই লাগছে, সত্যি বলছি পুরোপুরি দোকানের মতো টেস্ট হয়েছে। আমি এই বিরিয়ানিতে খুবই কম তেল এবং ঘি ইউজ করেছি, কারণ আমি লাইট বিরিয়ানি বেশি পছন্দ করি। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলের সাথে থেকো। টাটা।